হচ্ছে আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে কি বার, আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 11টা, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর এই যে এখন আমার বাবুলাকে নিয়ে এখন ওকে জোর জবরদস্তি 40 ml জল খাইয়েছি, ওই জন্য কী কান্না কী কান্না, একটা টয়লেট হয়ে গেল, তারপরে ঢেঁকুর উঠে গেল, কিছুটা দুধ দই জল সব মিক্স করে একটা কিছু হলো, সেটা তোলা হলো, অনেক কিছু এখন হবে। আর এখন এবার কোলে উঠে ঘুরবে, মানে ওটার রাগ যে তুমি আমায় জোর করে জল খাইয়েছো, এখন আমি কোল থেকে নামবই না, এখন আধ ঘন্টা আমাকে নিয়ে কোলে হাঁটো। তো এখন 11:10, 11:10 থেকে বা 11:15 থেকেও তেল মাখার টাইম স্টার্ট হয়, 12টার মধ্যেও চান করিয়ে দিই, তাই এটা একটা টাইম ওকে বেঁধে দিয়েছে। তো যতক্ষণ না 11:15 ততক্ষণ ওকে এরম করে কোলে নিয়ে ঘুরতে হবে। পুরো ঘান্নাটা ভুলো, ঘান্নালা ভুলো, ঘান্নালা ভুলো। আর মা গেছে মায়ের জন্য একটা জুতো কিনতে, মায়ের জুতো ছিঁড়ে গেছে। আমার এমনিতেও কিছু কেনার নেই, একটা নাইটি ফাইটি একটু পাতলা হয়ে গেছিলো, ঘরে একটা নাইটি ছিল পরে নিয়েছি, ব্যাস কাটা এই ওই, এখন আর সেটা মনে হয় না। এখন খালি মনে হয় যে বাবুলার জন্য কী কিনবো, বাবুলার জন্য কী কিনবো, ওকে কীভাবে সাজাবো, ওকে কীভাবে গোছাবো, ওকে কোনটা ভালো লাগবে, ওকে কী পরলে আরও ভালো লাগবে, সেইটাই মনে হয়। ওর জন্য কোনটা ভালো, ওর শরীরের জন্য কী করা উচিত, সব এইটুকুনি সবসময় আমার আরও মনে হয়। এখন আর মনে হয় না নিজের জন্য একটা কিছু কিনি, নিজের জন্য একটা কিছু করি, এইসব এখন যবে থেকে ও এসছে তবে থেকে আমাদের এইসব চলে গেছে কুচি কুচি। আর কালকে রাত্রি 3:30 সময় উঠে খেলা হয়েছে, 5টার সময় উঠে খেলা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 না, আমি কথা বলবো না, বলবো না, বলবো না, কথা বলবো না, এসব নিন্দা করতে নেই, হ্যাঁ নিন্দা করতে নেই। তারপরে কালকে 3:30 ভোর 5টা 5:30 সময় উঠে হঠাৎ হঠাৎ খেলা হয়েছে, খেলা তুলা করে আবার চামড়ে চুবড়ে খাইয়ে দেয় ঘুম পাড়ানো, ঘুম তো আসতে চায় না, রাত্রিবেলা মনে হয় ভালো করে খেলি। কালকে সারাদিন ওরা আধ ঘন্টা করে ঘুমিয়েছে আর আধ ঘন্টা করে ছিক ছিক ঘুমিয়েছে, ছ্যাঁক ছ্যাঁক ঘুম, এরকম হচ্ছে। কালকে দুপুরবেলাও আমি ঘুমোইনি, আজকে সকালবেলা ওই জন্য উঠতেও পারিনি, বাবাকে একটু চাফা করে দেবো, হয় না সারাদিনের পরও যদি একবার ঘুমোই না, তাও যদি এতবার রাত্রিবেলা ঘুম ভাঙে আর ঘুম, মানে সেই ঘুম মানে সকালবেলা দিকে আর ঘুমটা ভাঙতে চায় না। মা একটু আগে গেছিলো হচ্ছে চৈত্র সেল করতে, চৈত্র সেল করে চলে এসছে। আর এই জন্য ছেলের জন্য দুটো এরকম গোয়া লেখা গেঞ্জি, যেগুলো পরে থাকে আপনারা দেখতে পান, ওইগুলো নিয়ে চলে এসছে। আমার জন্য এইরকম একটা নাইটি এনেছে, সামনে এটা বোতাম লাগানো, প্রিন্টটা খুবই সুন্দর, পয়লা বৈশাখে পরবো। প্যান্ট এনেছে বাড়িতে পরা টরার জন্য। এই যে আমাদের এলাকার মারাদোনা এখন চান টান করে সেজে গুজে ঠাকুমার কোলে বসে বসে দোল খাচ্ছে, দোল 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 দোল, ঘাটটা এরম দুলেই যাচ্ছে, দুধ পড়েই যাচ্ছে মুখ দিয়ে, হ্যাঁ বার করো ভালো করে মা, বার করো বর্ণ। আজকে লাঞ্চের মেনুতে রয়েছে মোচা, খেসারি আলু পটলের তরকারি, মাছ ভাজা, ডিম সেদ্ধ। আজকে মোচাটা কালকে ছিল ওটাই দিয়ে খাচ্ছি, মাছ সাথে আপনারা ধনে পাতা দিয়ে করবেন, দেখবেন খুব ভালো আরও খেতে হবে। তার সাথে আজকে যে ডিমটা খাচ্ছি ওটা ডবল কুসুমের, দেখবেন এই দেখুন এই ডিমের এখান দিয়ে একটা পর্দা গেছে, এই পাশে একটা কুসুম ওই পাশে একটা কুসুম ছিল, আমি তো খেয়ে আর্ধেক করে ফেলেছি, তারপরে বুঝতে পারছি যে ডবল কুসুম ছিল। অনেক বড় বড় ডিমগুলো ডবল কুসুম হয়, দোকানে আমি ডবল কুসুমের ডিম খেতে গেলে 15 টাকা করে দাম নেবে। আর তার সাথে একটা কী মাছ জানি না, বেলে মাছ না তুরা মাছ কিছু একটা হবে। আজকে ঠিক আমি ভিডিওটা এডিট করতে যাচ্ছিলাম, মানে হাফ হয়ে গেছে, আর তখনই এই পুচকিটা পুচকেটা কেঁদে উঠল, করে কেঁদে 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 কেঁদে, তারপরে এবার ঘুম ভেঙে গেল, ঘুমোচ্ছিল তার আগে ঘুম ভেঙে গেল, এবার এই যে হাত খাওয়ার পরিকল্পনা আজ করছে, পুরো হাতটাকে নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেবে একবার, আর মাথায় কালো টিপ দিয়েছি, কপালে তো র্যাশ ব্রিজ বলে দিচ্ছি না, ওটাকে ঘেঁটে আবার এইখানটা হাফ লাগিয়েছে, বদমাইশিটা করা যায়, কীভাবে নেক্সট কান্নাকাটিটা করা যায়। এত প্যাম্পার্সের চেন এসেছে, আমরা এরকম চেন হিসেবেই নিই কারণ লাগে, তো তো এগুলোকে এখন গুছিয়ে রেখে দিই, আমি ঘর দোরগুলোকে পরিষ্কার করে নেবো কারণ সন্ধে হয়েছে, দেখতে তো ভালো লাগে না এরকম মেসি হয়ে থাকলে। আর এই নাইটির কালারটা সত্যি খুব সুন্দর, আসলে গোলাপি কালার আমার নিজের এত ভালো লাগে, আমি গোলাপি কালার দেখলেই না কিরম একটা যেন পাগল পাগল হয়ে যায়, এই হলুদ আর গোলাপি, ওই জন্য আমার বাচ্চা দুধে যে ফ্লাক্সটা কেনা হয়েছে সেটা শুধু এরম কালারে কেনা হয়েছে। আমি যখনই যখনই দেখবেন কোনো জামা পরি হয় লাল নালে হলুদ নালে গোলাপি, তিনটে কালারের মধ্যে সীমাবদ্ধ থাকি, খুব এ হলে হয়তো নীল পরলাম বা মেরুন পরলাম কিংবা সবুজ পরে নিলাম বা কমলা পরিলাম, সেটা কমলাটা পরি, কমলাটা খুব ভালো লাগে কিন্তু সেটা খুবই কম,
কিন্তু লাল গোলাপি আর হলুদ এই তিনটে রং দেখলে আমি যেন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, কিরকম একটা যেন পাগল পাগল লাগে। তো আমার মনে হয় এরকম অনেক মানুষই আছে যারা হলুদ লাল গোলাপি এই কালারগুলো দেখলে কিরকম একটা যেন পাগল পাগল হয়ে যাচ্ছে। নীলটাও খুবই ভালো লাগে, নীলটা তো ব্যতিক্রম নয়, নীলটাও খুব ভালো লাগে। দেখবেন আমার যা যা হাতের কাজ সব যেন তার বেসটাই যেন হলুদ রাখে, কেন হলুদ একটা এমনই ভাইব্রেন্ট কালার না, মানে খুলে যায় আর কি। আমাদের ঘরে একটি সুন্দর রান্না হচ্ছে, যে রান্নাটা না আপনাদের সাথে শেয়ার করলে কিছু করার নেই, করা মানে করা উচিত আর কি। আসল কাজটা তো খাওয়া দাওয়া, আমাদের জীবনের মধ্যে কাজ হচ্ছে খাওয়া দাওয়া। আর এই যে এখানে এসে ঘুমোচ্ছিল দেখলো এত বাজে ওর বাবা, এসে এত জোরে জোরে হেঁচকি দিল, করে করে হেঁচকি তুলে দিলে ছেলেটার ঘুমটা ভাঙিয়ে দিলে এখন ছেলের সাথে খেলছে। মানে কি সারাদিন আমি থাকি না, তোর এখন ঘুমোনো চলবে না, তুই উঠে পর, আমি আগে তোর সাথে খেলবো, তারপরে অন্য কথা। শুনলাম নাকি আজকে ভালো রান্না বান্না হচ্ছে, বন্ধে চলে এসেছি। কি রান্না বান্না হচ্ছে একটুখানি আমার দর্শক বন্ধুদের রেসিপিটা শেয়ার করে দিন। ওই তো সাই আলুরদম আর আর কচুরি হচ্ছে। ওটা কি ময়দা মাখা হচ্ছে? রাধা বল্লভী। আর ওই রাধা বল্লভী ওটা কি 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 দিয়ে করছেন বলুন। এই তো এখানে ময়ান দিয়েছি, হ্যাঁ, তেল, সাদা তেল, আর বিউলির ডাল আছে, আদা লঙ্কা পেস্ট আছে, আর নুন চিনি, নুন আছে, আর মৌরি গুঁড়ো, মৌরি গুঁড়ো আছে, ব্যাস এটাও তাই। আর এই রাধা বল্লভীর ভেতরে যে পুরটা থাকবে, ভেতরে পুরটার মধ্যে আছে এটা হচ্ছে মৌরি গুঁড়ো, তার সাথে আছে আদা কাঁচা লঙ্কার পেস্ট, আর বিউলির ডাল বাটা যেটা একদম মিহি করে, মিহি তো মিহি করে, এটা খুব একটু একটু থাকবে। তো ওটা হচ্ছে ময়দাটার মধ্যেও বিউলির ডাল দিতে হবে, আর এখানে যে পুরটা ভেতরে থাকবে পুরটার মধ্যেও কিন্তু বিউলির ডাল দিয়েই করতে হবে। তার সাথে আচ্ছা যেটা হয়েছে সেটা হচ্ছে গরম গরম ধোঁয়া ওঠা শাহি আলুর দম, খুব সুন্দর গন্ধ, দেখলেই মনে হয় খেতে ইচ্ছা করছে। টক দই দিয়েছেন, শুকনো কড়াটা ওয়েট করছে কতক্ষণে রাধা বল্লভীটা ভাজা হবে। এখানে ক্যাপসিকাম, তারপরে গাজর, সমস্ত কিছু আনা হয়েছে, কালকে ওর চাউমিন নিয়ে যাবে টিফিনে। আর এখানে এক প্যাকেট বাপুজি কেক আনা হয়েছে, মাঝে মাঝে আমরা খাই আর কাঁধে কাজের মাসিকেও দেওয়া হয় বাপুজি কেকটা। বড় বড় ব্র্যান্ডেরা দেখবেন প্লাস্টিক ব্যবহার করছে, ওরাই একমাত্র কাগজের মোড়কের মধ্যে এখনো পর্যন্ত কেকটা বিক্রি করে। নাকি গন্ধে গন্ধে চলে এসছে? আর এখানে রাধা বল্লভী ভাজা হচ্ছে গরম গরম, এই যে এটা হচ্ছে ডালদা ঘি এর ভাজা হচ্ছে, বাবার মা ডালদা ঘি খায় আর আমরা খাই সাদা তেল, ওই জন্য আমাদের বাড়িতে দু রকম তেলে সবসময় লুচি হোক পরোটা হোক ভাজা হয়। এই যে এখানে সাদা তেল রাখা আছে। আর অনেকদিন যাব যদি ডাঁটাকে সতেজভাবে রেখে খেতে চান, অনেক ডাঁটা বাড়িতে এনেছে, তাহলে ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন ফ্রিজেতে, যতদিন ইচ্ছা আপনারা খাবেন, যতদিন না ডাঁটাগুলো পড়েছে আপনারা একইভাবে খেতে পারবেন, একদম শুকিয়ে যাবে না। এটা প্রায় আমাদের এক সপ্তাহ হয়ে গেল বাড়িতে এসেছে, কিন্তু এখনও তো দেখছেন সতেজই আছে। পাশের বাড়ির জেঠিমারা জগন্নাথ দেবের প্রসাদ দিয়েছে প্রত্যেক মাসে, এখানে একটা জগন্নাথ দেবের মন্দির আছে, জেঠিমারা পালা দেয় প্রত্যেক মাসেই দিয়ে থাকে, তো সেই হিসেবে আমাদেরকে যেদিনকে পালা দেয় পুজো দেয় সেদিনকে প্রসাদ দেয়, তো ওই মিষ্টি দিয়েছে, তো সবাই মিলে খাবো। বাবাকেও এখন খেতে বসে পড়েছে যেহেতু বাবা, বাবাকেও এখন প্রসাদটা দিয়ে আসি, আর বাবাকে খেতে দিয়েছি কারণ 10টা বেজে গেছে, বাবাই 10টার সময় খায়, আমরা সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খেলে একটু পেটটা ভাত থাকলে একটু পরে খেলেও চলে, কিন্তু বাবা টাইমে খায় কারণ সকালবেলা আবার ওঠা আছে, আজকে আবার বৃহস্পতিবার যেহেতু বাবা বড় বাজারে গেছিলো, তো এই সব মিলিয়ে মিশিয়ে টাইমটা মেনটেন হয়ে করা হয় আর কি। রাত্রিবেলা এখন রাধা বল্লভী ভাজা হয়ে গেছে, তার সাথে শাহি আলুর দম আমাদের বাড়িতে হয়েছে, ওইগুলো এখন খাবো বলে সব পাতে বাড়া হচ্ছে। আর এই সব রান্না এখন তো ইউটিউবের দৌলতে বলুন বা টিভির দৌলতেই বলুন, কিন্তু খুবই মানে সহজলভ্য বাড়িতে বানানো। এখন কিন্তু সবার বাড়িতে এইসব ভালো মন্দ খাবার দাবার কম বেশি হয়ে থাকে, কিন্তু আগেকার দিনে এত ইন্টারনেট ছিল না বা এত টিভিও ছিল না বলে একমাত্র আমরা যখন বিয়ে বাড়ি যেতাম বা কোনো অকেশনে কিন্তু এই ভালো মন্দ খাবার দাবার আমরা খেতে পারতাম, তাই না? এই কথাটা কিন্তু ঠিক বলুন। এখানে এই পুচকে বাচ্চাটাকে কেউ তো দেয়নি এইসব ভালো মন্দ খাবার, এখানে পাপা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আমি শর্টসের ভিডিও করছি, মাও খাচ্ছে, আর আমার খাবারটা ওখানে রাখা আছে। ওর রাত্রিবেলা তো FM খায়, FM গুলে খাইয়েছি একটুখানি যাতে দুধটা নেমে যায়, সেই জন্য এরকম পজিশনে ঠিক ওকে বসিয়ে রাখা হয় রোজ, ও দুধটা নামুক তারপরে আমি খাচ্ছি,
দেয়নি, কেউ দেয়নি, কেউ দেয়নি।